আমরা এই জার্নিতে সব থেকে বেশি যেই ডেস্টিনেশনের জন্য এক্সাইটেড ছিলাম, এবার সেই ডেস্টিনেশনের পালা। এ হচ্ছে পেশক বাজার। এটা একটা ছোট্ট হল্টের পয়েন্ট, এখানে সব ট্যুরিস্টরা সাধারণত দাঁড়ায় একটু খাওয়া চা খাওয়া রেস্টের জন্য। নেক্সট ডেস্টিনেশনে গিয়ে পৌঁছবো, সেটা হচ্ছে আমাদের লামাহাটা। তো এখন অলরেডি 2 বাজতে চললো। ওই যে দেখো দাঁড়াও, ওই যে দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ ওইটা সিদ্ধগড়ের মূর্তি, ওই চারধাম বলে না সিকিমে, সেই চারধাম হচ্ছে ওই যে ওইটা। এখন একটু মানে ওয়েদারটা একটু ফগি ফগি, কেমন ঝাপসা হয়ে আছে, ধোয়াটে ধোয়াটে ধোয়াশা, হ্যাঁ ওইটা ওইটা হচ্ছে সিকিমের চারধাম। আমরা পৌঁছে গেলাম সেই অসম্ভব সুন্দর পাইনের ফরেস্ট লামাহাটা ইকো পার্কে। কতটা ভিড় ভাবো তো লামাহাটাতে, প্রচণ্ড ভিড় প্রচণ্ড। আর দার্জিলিংয়ে যে কী ভিড় সেটা পরের ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দো টিকিট দিয়েছে তো, কিতনা করে টিকিট? 20 রুপিস পার হেড। লামাহাটার এই সৌন্দর্য ভাষায় ব্যক্ত করা সত্যিই কঠিন। আপনারাও এই মনোরম পরিবেশে আপনাদের প্রিয়জনদের সাথে একটা সুন্দর সময় কাটাতে পারেন এই লামাহাটায়। ভিতরে ঢুকেই আমরা বেরিয়ে পড়লাম সেই পবিত্র লেকের অন্বেষণে। আর এই জার্নিতে একটা জলের বোতল সঙ্গে রাখতে একদমই ভুলবেন না। এই বাড়ির ছাদটায় বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে, পার বাইক 30 টাকা করে, ওখানে পার্ক করে পার হেড 20 টাকা করে ওখানকার টিকিট। টিকিট কাটে একদম উপরে চলে যাও, একটা লেক আছে সুন্দর, সেই লেকটা দেখার জন্য হাওয়া যাচ্ছি, যদিও জায়গাটা খুবই সুন্দর। ওয়ে টু সিক্রেট ওয়াটার বডি, 8 AM টু 5 PM আর 9 AM টু 4 PM ইন উইন্টার। এখান থেকে 700 মিটার আরও, অ্যাডভেঞ্চারাস পথ দিয়ে। ও দারুণ লাগছে না এই পাশটা দেখো তো, এই সাইডটা দেখাচ্ছি। লেক দেখার ইচ্ছা থাকে তো ওই পাথর রাস্তাটা ফলো করো। এই পাথর রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এদিকে যাবো না, শর্টকাটে যাবো। ঠিক আছে, যদি আপনারা লেকে যাচ্ছেন তো অবশ্যই সাবধানে চলবেন, কারণ অনেকেই এখানে যেতে পড়ে যাচ্ছে রাস্তায় হোঁচট খেয়ে, সেরকম আমিও পড়ে গেছিলাম। এই পাথরের রাস্তা দিয়ে শুধু উপরের দিকে চলে যাও, বাস। এই যে এরা শর্টকাট নিছে, আমরা শর্টকাট নিব না, শর্টকাট জীবনে শর্টকাট একদমই ভালো না। শর্টকাট নিলেই আবার ঘুরে চলে বিপদে পড়তে হয়। এই যে লেকে যাবেন আপনারাও, আমাদের অবস্থাটা একবার দেখে নেন, ঠিক আছে? যদি এই অবস্থা আসা সত্ত্বেও আপনাদের ইচ্ছা থাকে, দেখা সত্ত্বেও ইচ্ছা থাকে,
তাহলে আপনার জন্য লেক অপেক্ষা করছে, বড় সুন্দর একটা লেক। আমরা পৌঁছাই আপনাদের দেখাচ্ছি। এই সেই পাহাড়ের একদম উঁচুতে, মানে একদম টপে যে পবিত্র লেক, এই সেই লেক। আর এই লেকে আমি যতদূর জানি সবসময় এখানে জল থাকে, কোনো সময় জলটা শুকায় না, আর ছোট ছোট মাছও দেখা যাচ্ছে এখানে। তো এটা একটা আশ্চর্য ব্যাপার যে এখানে যদি কোনো আগে হয়তো এই জল খাওয়া হতো কিনা জানি না। এটা একটা সত্যি আশ্চর্য ব্যাপার যে এই পাহাড়ের একদম উঁচুতে জল আর সাথে সেই পুকুরে মাছ। ক্যাপাচিনো টাইপ কফি আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই কফিটার একটু দরকার ছিল ঠান্ডায়, এরকম মনোরম জায়গায় যদি ম্যাগির উপভোগ করতে চাও তাহলে এটা 50 টাকা করে ম্যাগি, আর আগের যে কফিটা ছিল সেটা 30 টাকা। আমরা লামাহাটা থেকে এখন বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। লামাহাটার গেট থেকে বের হয়ে অপোজিটে রাস্তার অপোজিট সাইডে যে হোটেলটা রয়েছে মাউন্টেন ভিউ, সেখানে অমলেট রাইস খাওয়া দাওয়া করলো। যে ভাত, ভেন্ডি, চাটনি, আলু ভাজা, অমলেট, আর এটা একটাও ভাজি বা চাটনি যা বলো, আর ডাল, আর পেঁয়াজ, আর লঙ্কা। খাওয়া দাওয়া বাবদ আমাদের পড়লো 150 টাকা করে। হোটেল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খাওয়া দাওয়াও যথেষ্ট ভালো। এই রাস্তাটার কথা বললাম, এই রাস্তাটা গাড়ি যায় এদিক দিয়ে, এই যে বন্ধ করে রাখছে, এই রাস্তাটা দিয়েও ওই লামাহাটার পার্কটা যাওয়া যায়। থ্যাংক ইউ লামাহাটা, আবার দেখা হবে। এটা হচ্ছে 6th মাইল বাজার, এরপরে পড়বে 3 মাইল বাজার। কতটা ভিড় দেখছো দার্জিলিংয়ে, রাস্তার অনেক জাম জঞ্জাল পেরিয়ে আমরা পৌঁছে এলাম বাতাসের রূপে। 30 টাকা করে পার হেড টিকিট কেটে ঢুকে পড়লাম বাতাসের রূপে। এখানে আপনারা চাইলে গোর্খা ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তুলতে পারেন।
এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী জার্নিটা থাকলো পরের ভিডিওতে।